মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান চালিয়ে আসছে পরিবেশ অধিদপ্তর। সকালে উপজেলার বাসাইল ও বালুচর ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের এক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলে এমন অভিযান। এ সময় অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় চারটি ভাটা মালিককে অর্থ জরিমানা করা হয়। এছাড়াও দুটি ইটভাটা ধ্বংস করা হয়। প্রশাসন জানায় অবৈধ ভাটার বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।